স্মৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, উন্নত বাংলাদেশ গড়তে বাধা বিএনপির মতো সাম্প্রদায়িক দল, বললেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি, বয়কটের সিদ্ধান্ত নিলেও চেয়ারম্যান পদে 45 সাবেক বর্তমানের মনোনয়ন জমা, অংশ নিলেই সাংগঠনিক ব্যবস্থা, হুঁশিয়ারি নেতাদের। এবং ঢাকার মানচিত্র থেকে উধাও 120 কিলোমিটার খাল, দখল দূষণে বিলীন, উন্নয়নের নামে ভরাট কালভার্ট সড়ক, দুই সিটি 23টি বুঝে পেলে উদ্ধারে নেই মুন্সিয়ানা। অন্য প্রসঙ্গ, ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে জাতির পিতার প্রতি কৃতিত্বে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয় সুসংহত করার পথে এখনও বড় বাধা স্বাধীনতা বিরোধী শক্তি আর বিএনপির মতো সাম্প্রদায়িক দল। দিবসটি উপলক্ষে বুধবার ভোরের আলো ফুটতেই রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে স্বাধীন জাতিরাষ্ট্রের নির্মাতা বঙ্গবন্ধুর প্রতি ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আরও একবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তি সংগ্রামের স্বপ্নে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই মুজিবনগর দিবসের শপথ, তবে এই যাত্রাপথে বড় বাধা বিএনপি জামাতের সন্ত্রাসী কার্যক্রম। যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, প্রতিহত করব। এ সময় মুজিবনগর দিবসকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতির দাবি ওঠার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কৌশলী জবাব দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। এত বছর পরে ওটা দাবিটা কারা তুলছে না জানারও দরকার। সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতাকে স্মরণ করা হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাতের দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে চলমান সংকট দীর্ঘমেয়াদী হলে সম্ভাব্য প্রভাব মোকাবেলায় করণীয় ঠিক করতেও বলেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত আলোচনা ছাপিয়ে গুরুত্ব পায় ইরান ইসরায়েল সংঘাত। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বাস্তবতার দিকে তীক্ষ্ণ নজর রাখতে মন্ত্রিসভার সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে, মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন। একই সঙ্গে সংঘাত দীর্ঘ হলে যেসব খাতে প্রভাব পড়তে পারে সেটি পর্যালোচনা করে তা মোকাবিলায় পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হয়তো জ্বালানির দাম বাড়তে পারে, একটা সম্ভাব্যটা হতে পারে, উদাহরণ দিচ্ছে, তখন তার ইম্প্যাক্ট কী হবে, তো সেই ইম্প্যাক্টটা আমি অ্যাড্রেস করতে হলে আমি কী করবো, এই পুরো প্ল্যানটা। বৈঠকে নির্বাচন কমিশনারদের জন্য বিচারকদের সমমানের বেতন ভাতা বরাদ্দের জন্য আইনে নীতিগত অনুমোদন দেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের বিচারপতির সমমর্যাদা আর নির্বাচন কমিশনাররা হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমমর্যাদা পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। নির্বাচন কমিশনার প্রসূন আশিস, সময় সংবাদ। পাঁচ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি, প্রথম ধাপের 150 উপজেলায় চেয়ারম্যান পদে দলটির অন্তত 45 জন সাবেক বর্তমান নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচন বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্তে অস্থিরতা তৈরি হবে না তৃণমূলে। দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলেই নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। বিএনপি নেতারা বলছেন, নির্বাচন বয়কটের সিদ্ধান্তে দলের তৃণমূলে অস্থিরতা তৈরি হবে না, যারা ভোটে দাঁড়িয়েছেন তারা প্রার্থিতা প্রত্যাহার না করলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। আমাদের নেতা কর্মীদের মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি এখন পর্যন্ত হয় নাই, সামনে হবে না, যতক্ষণ না পর্যন্ত আমার ভোট আমি দিবে অধিকার প্রতিষ্ঠা না হবে।
প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে, আজকে তো একটি পর্যায়ে, নির্বাচন তো পাঁচটি পর্যায়ে হবে, সেই সবগুলো প্রক্রিয়া যখন শেষ হবে তখন বোঝা যাবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উপজেলায় হতে যাচ্ছে ভাওতাবাজের নির্বাচন। বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই, তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করতে চাচ্ছে, এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন। 150 উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 696 জন, এর মধ্যে 141টিতেই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। ঢাকার মানচিত্র থেকে উধাও 120 কিলোমিটার খাল, গত কয়েক দশকে দখল আর দূষণে হয়েছে বিলীন, আবার উন্নয়নের নামে খাল হয়েছে কালভার্ড সড়ক, যাতে অস্তিত্ব হারিয়েছে জলাধার। রশেদ লিবনের রিপোর্ট। একটি হারানো বিজ্ঞপ্তি, রাজধানীর পান্থকেন্দ্রের মোড় থেকে একদম ধানমন্ডি পর্যন্ত একটি খাল কাগজে কলমে থাকলেও বাস্তবে তা হারিয়ে গেছে। কালভার্ড রোড নামে নতুন সড়ক নির্মাণ করে সেই খালের অস্তিত্ব এখন পুরোপুরি বিলীন। এখানে শুধু খাল নাই, এলাকায় অনেক খাল বিল অনেকেই ছিল, ভিতরে মাছও আমরা ধরতাম অনেক সময়। একটু কাছেই পরিবাক খাল, ঢাকার নকশায় এখনো জীবিত, বাস্তবে কি অবস্থা? অনেক খোঁজাখুঁজির পরেও মিলছে না সেই খালের দেখা। এটাই সেই কালভার্ট, এটা ইউনিভার্সিটি থেকে ওই ইউনিভার্সিটি ব্লক না, ওদিকে কিন্তু কালভার্টটা নাই, ওদিক দিয়ে কিন্তু এরকম ছিল না। কাগজে কলমে বেঁচে থাকা যে খালগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মিরপুরের এই খালটি, বেশ কয়েক দফা অভিযান চালিয়ে খালটি উদ্ধার করা হয়েছে, তবে উদ্ধারের পরেও এখন এই খালের যে অবস্থা তাতে এটিকে খাল বলা যায় কিনা এখন তুই তো দেখি খালেই আসে খবরে কয় মাধ্যমে পরিসমাপ্তি হচ্ছে এক একটি খালের। কাজ ধরে না তো, কাজ না ধরলে আর কি করে, ভাঙা দিয়েছে আবার উড়ায় নি। ধোলাই খালে এসে ধোলাই খাল খুঁজে পাওয়া সেটি যেন এক দূরহ ব্যাপার। গুগল ম্যাপে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে ধোলাই খাল সড়ক, অর্থাৎ খালের উপরে নতুন সড়ক হয়েছে ধোলাই খালের। এখন এই অবস্থা, এখন আপনারা এটা আবার ড্রেন বানাচ্ছেন, তার মানে আমরা যেটাকে আসলে ধোলাই খাল বলছি সেটা আসলে কিন্তু এরই মধ্যে ড্রেন, যেটা বলছিলাম যে স্টর্ম ড্রেনের হিসাবে তৈরির একটা পরিকল্পনা চলছে। ধোলাই খালের যে দ্বিতীয় অংশ সেখানে আসলে অনেকটাই খালের অস্তিত্বটা বোঝা যায়। তবে প্রশ্ন হলো, দিনের পর দিন এমন ময়লা আবর্জনা ফেলে ফেলে এই খালটিকে একদম মরণের দিকেই ঠেলে দেয়া হচ্ছে। সুখ ছিল, পরিষ্কার ছিল, এর মধ্যে মাছও ছিল। ও আচ্ছা, মাছ ধরছে, মাছও ধরছি। ডুমরার কথা যেটা কইবেন, এটা আমাকে নিজে গত। আরডিআরসি তথ্য বলছে, এমন করে ধীরে ধীরে বিলীন হয়েছে ঢাকার 120 কিলোমিটার খাল। আমরা তো দেখছি 120 কিলোমিটার খাল নাই, এবং 77টি খাল সিএসএ ছিল, সেখানে এখন এটার অর্ধেকের মতো খাল আছে যদি আমরা খালের নাম্বার এবং অস্তিত্বের জায়গা থেকে আমরা চিন্তা করি। যদিও ভিন্ন কথা বলছে নগর কর্তৃপক্ষ, কি পরিমাণ জায়গা এটা অবৈধভাবে দখলে আছে বিশেষভাবে, এবং তাদের তালিকা আমরা প্রণয়ন করে ফেলছি। নথিতে 77টি হলেও বাস্তবে 44টি খাল রয়েছে এই নগরে, যদিও তার অধিকাংশই টিকে আছে ধুকে ধুকে। দ্রুত ব্যবস্থা না নিলে তাও হয়তো একদিন অস্তিত্ব হারাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।